পরবর্তী প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে বিভিন্ন টরেন্ট ওয়েবসাইট বা সফটওয়্যার আছে, কেউ কোনো সফটওয়্যার অ্যাপ ভিডিও বা অন্য কিছু তৈরি করলে যেটা ডাউনলোড করে টাকা দিতে হয়, কিন্তু সেগুলো সে অন্য কেউ হ্যাক করে নিজেদের টরেন্ট ওয়েবসাইটে আপলোড করে দেয় এবং সেখান থেকে টরেন্ট সফটওয়্যার বা মাধ্যমে ফ্রিতে ডাউনলোড করা যায়। আমি তো ফ্রিতেই ডাউনলোড করছি, কিন্তু সেই ব্যক্তি যে নিজের ওয়েবসাইটে পেইড ভার্সনগুলোকে ফ্রি দিয়ে দিয়েছে। আমার এখন প্রশ্ন হলো, টরেন্ট ওয়েবসাইট থেকে নামিয়ে এসব জিনিস ব্যবহার করা যাবে কি না? কঠিন প্রশ্ন কী জন্য বললাম, বর্তমানে অবস্থা এমন দাঁড়িয়েছে, ধরেন আপনি একটা ব্যবহার করবেন, একটা অফিস ব্যবহার করবেন কম্পিউটার, আপনি এটা কিনেন, কয়েকদিন পর নষ্ট হয়ে গেছে, আপনি এটার চাইবেন কোনো এটার কোনো এটাকে ফিডব্যাক চাইবেন, কেউ দিবে না, তো আপনার টাকাটা জলে গেল। অন্তত আমি মনে করি এটা যে সমস্ত যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন ওরা যেন কখনো এই সমস্ত ইয়া ব্যবহার না করে, যেগুলো হ্যাক করে বা বিভিন্ন রকমের তারা চালাকি করে বিভিন্ন নামিয়ে তারা দিয়েছে, ওদের থেকে কোনো ব্যবহার না করেন। আর কেউ যদি কিনে আপনাকে দিয়ে থাকে ব্যবহার করার জন্য, তাহলে আপনি এটা ব্যবহার করতে পারবেন, কিন্তু কেউ যদি হ্যাক করে প্রমাণিত আপনার কাছে হ্যাক করা জিনিস, তাহলে সেটা আপনি ব্যবহার করতে পারবেন না। এটা এখন ছাত্ররা, তাদের তো টাকা নেই, তাদের কী হবে? ছাত্ররা যাদের টাকা নেই এবং তারা যদি এর থেকে আর কোনো উত্তম পদ্ধতি নেই, বুঝতে পারছে না, এবং তারা জানে যে যেমন বিল গেটস তারা পিছনে দৌড়াবে না, হককে দাবি করবে না, এরকম ছাত্রদের জন্য অনেক সময় অনেক কিছু তাদের উন্মুক্ত থাকে, তো তাদের জন্য সেটা ব্যবহার করা বৈধ আছে। যারা বড় বড় প্রতিষ্ঠান তাদের জন্য বৈধ হবে না, কারণ তাদের তো এটা কিনে নিতে হবে এবং বিল গেটস তো কখনো তাদেরকে ফ্রি দিচ্ছে না, তো তাদেরকে সেটাকে, বা এই যে বিল গেটস বললাম উদাহরণ হিসাবে, এই জাতীয় যারাই ওয়েবসাইট তৈরি করে তারা ফ্রি দেয় না, তো যারা ফ্রি দেয় না তাদের থেকে ব্যবহার না করুন, যারা ফ্রি দেয় তাদের ব্যবহার করবেন, প্রয়োজনে ছেড়ে দেবেন ওইটা যেটাতে আপনি পাবেন। যেমন কিছুদিন পর্যন্ত দেখলাম আমরা অ্যাক্রোব্যাট এক সময় ফ্রি দিত, আমরা ব্যবহার করতে পারবেন, করতে দেয় না, আমরা ব্যবহার করি না, এখন আমরা অন্য একটা ব্যবহার করি, পিডিএফ আর সিস্টেম আছে ওইটা অন্যটা ব্যবহার করি, যেটা ফ্রি দেয়, তো যেটা ফ্রি দেয় ওইটা ব্যবহার করবেন কেউ যদি ফ্রি দেয়। আর যেটা আপনি বলছেন কেউ নামিয়ে এনে নিজে নামিয়ে ফেলছে হ্যাক করে, সেটা তো হারামে করছে সে, আপনি তার সহযোগী হবেন না। আর যেটা আপনি জানেন যে সে কিনেছে, কিনার পরে সে দিয়ে দিয়েছে তারটা, তাহলে আপনি ব্যবহার করতে পারেন, একজন তার সে দান করতে পারে, যদিও তারা মানা করে যে আপনি কাউকে দিতে পারবেন, তার মানতে বাধ্য নন আপনি, কারণ এটা আপনি আপনার অংশ আপনি কাজে কাউকে দিতে পারেন, তো আপনারটা আপনি যে কাউ দিবেন, হ্যাঁ এটা নিয়ম আছে, তিনজন ব্যবহার করলে চতুর্থ জন দিলে বন্ধ হয়ে যায়, তো আপনি তিনজন তো ব্যবহার করতে পারতেছে, তিনজন বাদ দিলে আপনার এরপর তিনজন তো যে কোনো তিনজন ব্যবহার করতে পারতেছে, তো বৈধতার ভিতরে আছে। কিন্তু যদি কোনো এমন হয় যে আপনি তার হক নষ্ট করতেছেন, একটা নামিয়ে এখন সবাইকে উন্মুক্ত করে দিলেন আর বেচারার ব্যবসা বরবাদ হয়ে যাবে, তো এটা জায়েজ হবে না। যতটুকু অর্থাৎ যতটুকু আপনার তার শর্ত অনুসারে কাজ করে অতটুকু আপনি দিতে পারবেন, শর্ত অনুসারে কাজ করে, সেই শর্তটা যদি অবৈধ শর্ত সেটা দেওয়া যাবে না, অর্থাৎ আপনি কাউকে দিবেন না এমন কোনো কথা নেই। তবে যদি বলে যে তিনজনে ব্যবহার করতে তিনজনটা কিনা, দশজনটা কিনতে পারবে, পঞ্চাশজন কিনতে পারবে, এটা কিন্তু সমস্যা নেই, এটা আপনি দিতে পারবেন। হ্যাঁ, আপনারটা আপনি স্থির না করে দিচ্ছেন, আমি তো আমার দরকার নেই, আমার আমি দিয়ে দিলাম আরেকজনকে, সে ব্যবহার করতে পারবে, এটা আরেকজন নিষেধ করলে আপনার শোনার দরকার নেই। আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم